বন্ধুগণ, নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি মোবাইল রিচার্জ করবেন, অর্থাৎ আপনার যদি একটি নগদ অ্যাকাউন্ট থাকে, সেই নগদ অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো সিমে খুব সহজেই মোবাইল রিচার্জ করে নিতে পারবেন। আপনার রাতে অনেক সময় জরুরি প্রয়োজনে মোবাইলে টাকা থাকে না, অনেক জরুরি প্রয়োজনে কিন্তু মোবাইল রিচার্জ করার প্রয়োজন হয়ে পড়ে। সেজন্য আপনাকে যদি আপনার যদি একটি নগদ অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনাকে আর দোকানে যেতে হবে না, যে কোনো সময় আপনি নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করে নিতে পারবেন। তো এই নগদ অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করার জন্য আপনাকে কল করতে হবে *167# ডায়াল করে, যে নাম্বার আপনার নগদ অ্যাকাউন্টটা ওপেন আছে সেই নাম্বারে ডায়াল করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে মোবাইল রিচার্জ, এই সার্চ অপশনে আপনাকে 3 দিতে হবে, দিয়ে এখানে সেন্ডে ক্লিক করতে হবে। তারপর যে সিমে আপনি মোবাইল রিচার্জ করতে চান সেই সিমটা এখানে দিতে হবে। তো আমরা বাংলা লিঙ্কে রিচার্জ করতে চাই, এখানে সার্চ অপশানে বাংলা লিঙ্ক 5 নম্বর আছে, সেজন্য এখানে 5 নম্বর দিলাম, দিয়ে এখানে সেন্ডে ক্লিক করলাম। তারপর এটা হলো প্রিপেইড সংযোগ, তো প্রিপেইড 1 নম্বর আছে, তো সার্চ অপশানে আমরা 1 নম্বর দিলাম, দিয়ে এখানে সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করার পরে এখানে অ্যামাউন্টটি বসাতে হবে, আমরা 20 টাকা দিলাম, দিয়ে এখানে সেন্ডে ক্লিক করলাম। তারপর এই সার্চ অপশানে আবার পিন নাম্বারটি বসাতে হবে, পিন নাম্বারটি বসালে বসানোর পরে এখানে সেন্ডে ক্লিক করলে অটোমেটিক আপনার টাকাটা মোবাইল নাম্বারে রিচার্জ হয়ে যাবে। সো এভাবে কিন্তু খুব সহজ করে আপনি আপনার মোবাইল দিয়ে নগদ থেকে আপনার যে কোনো সিমে টাকাটা রিচার্জ করে নিতে পারেন। সো বন্ধুগণ, ভিডিওটি এই পর্যন্ত, যদি ভিডিওটি একটু উপকার আসে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।